চট্টগ্রামে অরক্ষিত নালাগুলো যেন মরণ ফাঁদ। সিডিও চসিক একে অপরকে দুষছেন। প্রধান দুই সেবা সংস্থাকে আরো দায়িত্বশীল হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামে যে সমস্ত নালা বা খাল রয়েছে সেগুলোর অধিকাংশই অরক্ষিত, যার ফলে এই নালাগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আবার কিছু সংখ্যক নালার উপর বসানো হয়েছে দোকান, যেন দেখার কেউই নেই। নগরীর প্রধান দুই সেবা সংস্থা একে অন্যের উপর দোষ চাপাতে যেন প্রতিযোগিতায় নেমেছেন। গত কয়েক মাসে চট্টগ্রামের অরক্ষিত নালায় পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। গেল 30 জুন চশমাখালে যাত্রী বোঝাই অটোরিকশা পড়ে 2 জন নিহত হয়েছেন। এরপর 25 আগস্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ, যার খোঁজ এখনও পাওয়া যায়নি। এছাড়া 27 সেপ্টেম্বর আগ্রাবাদে ড্রেনে পড়ে মারা যান এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সর্বশেষ 6 ডিসেম্বর নালায় তলিয়ে মারা যায় 10 বছরের শিশু কামাল। পয়ঃপ্রণালী রাখা, সংস্কার করা, এগুলো সব দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। সেই সব দায়িত্ব যদি কোথাও কোনো গাফিলিতে হয়ে থাকে, সেগুলো কিন্তু তাহলে সিটি কর্পোরেশনের উপরে বর্তায়, অন্য কোনো প্রতিষ্ঠানের উপরে। সিটি কর্পোরেশনে যায় যদি আমরা বলি, এগুলো সংস্কারের দায়িত্ব কার? ওনারা দেয় সিডিএর। আর সিডিএর কাছে যদি কেউ যায়, জনগণ বলবে যে ওগুলো সিটি কর্পোরেশনের, ওরা একজন একজনকে দোষারোপ করতেছে। 5টি বছর আজ কীভাবে মানুষ, জনগণ প্রতি মুহূর্তে মুহূর্তে বিপদে পড়তেছে, বিভিন্নভাবে মানুষের হয়রানি হচ্ছে। পরিকল্পনা যদি ঠিক থাকতো তাহলে কাজটা এভাবে হতো না। আজকে কেন নালায় গিয়ে মানুষ নালায় পড়ে মানুষ মরে যেত না? অবশ্যই মেয়রের গাফিলিতে আছে, ওনারা এসে দেখাও যায় নাই। একজন লোক পড়ছে, তারপর আসে, কেউ বিপদের সম্মুখীন হওয়ার পরে ওনারা আসে, তার আগে কেউ আসে না। এদিকে সিডিএ এবং সিটি কর্পোরেশন একে অপরকে দুষছেন। সিডিএ বলছেন সিটি কর্পোরেশন জনগণ থেকে ট্যাক্স নেন, অথচ নাগরিক সেবা না দিয়ে উল্টো ভোগান্তিতে ফেলে দেন চসিক। আমাদের নামটা এসেছে 2-2.5 বছরে আমরা কাজ শুরু করেছি বলে, কিন্তু তার আগেও কিন্তু চট্টগ্রাম শহরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে এটা জলাবদ্ধতা সম্বন্ধে আজকের সমস্যা না, এটা 15-20 বছর ধরে এই জলাবদ্ধতা সমস্যা চট্টগ্রামের। তখনও আমরা দেখছি 12-15 বছর আগেও কিন্তু মানুষ মারা গেছে ড্রেনে পড়ে। তাহলে এটার দায়িত্ব সিটিজন অবশ্যই নিতে হবে, কারণ জনগণ থেকে ট্যাক্স নিচ্ছে, হোল্ডিং ট্যাক্স নিচ্ছে, সব কিছু সিটিজন নিচ্ছে, কেন তারা দিল না? এটা দেওয়া উচিত ছিল, এটা তো নাগরিক দায়িত্ব। যে জনগণকে তো হুমকির মুখে ফেলতে পারবো না। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতার কাজ চলমান থাকায় স্লেব বসানোর কাজ বন্ধ রয়েছে, তবে আগামী জানুয়ারি মাসের মধ্যে অরক্ষিত নালায় স্লেব বসানোর আশ্বাস দেন সিটি মেয়র। এখানে জলাবদ্ধতার কাজ চলছে, এখানে নালার উপর কিভাবে স্লেব দেবে বলে জানুয়ারির মধ্যে সমগ্র চিটাগাংয়ের যে সমস্ত নালায় কাজ চলছে না সেই সমস্ত নালায় স্লেব দেব। নগরীর একের পর এক সমস্যার কারণে জনজীবন এখন চরম ভোগান্তিতে, আর তাই নগরীর প্রধান দুই সেবা সংস্থা সিডিএ ও সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। মামুন রশিদ, অভি, বাংলা ধারা, চট্টগ্রাম।